ও ভিউয়ার্স আজকে আমরা নদীতে গোসল করে আসছি যদিও আমরা গ্রামের মানুষ তারপরে গ্রামে না থাকার কারণে গ্রামের কথাটা অবশ্য বারবারই মনে পড়ে যায় ঠিক সেই মনে পড়ার কাহিনী থেকেই আজকে অনেক দিন পর শহর থেকে চলে আসলাম গ্রামে আর এসেই নদীতে গোসল করার জন্য চলে আসছি যাই হোক আমরা কয়েকজন আছি এখানে তো দেখা যাক আজকে আপনাদেরকে সব কিছু দেখাবো কী ব্যাপার ওখানে কে লোক ওখানে শুয়ে আছে নাকি দেখি বিষয়টা তো অবাক মনে হচ্ছে যে দেখি ওখানে ওখানে গিয়েই বোঝা যাবে

নদীতে গোসল দেওয়ার জন্য ট্রাই করতেছি তো আর নদীর ধারে আসার যাচ্ছি কি হয় বা কি দেখানো পারি এরকম ভাবে কিছু বলতে সুপ্রিয় দর্শক আমাদের সবচেয়ে বেশি আকর্ষণ হলো সেই মানা মানুষটিও আমাকে ও ভাই সব ডায়লগ উঠাবো এ আজকে না না হ্যাঁ আচ্ছা আমাকে অবাল না না হলো না যাই হোক আমরা যেটা করতে চাইছিলাম কোনো কারণবশত আজকে হয় নাই আমরা পরবর্তীতে ওটা চেষ্টা করব আর সেই সেই মৃত মানুষটি এখন আমাদের সাথে হেঁটে যাচ্ছে এটা একটা অবাক কাহিনী সত্য সত্যি বলতে আমার যে ভিতর রুড়া ছিল তো কিছুক্ষণের জন্য দাঁত খেয়ে থাকে তো আবার চলে এসেছে এখন আসলে মৃত না কিন্তু এটা মনে করছিলাম মৃত তো রুটা দাওয়াত খেয়ে আসলো যখন আমার ভিতরে আবার